আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ইওর ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন আপনাদের কাছে একটি পরামর্শ দেওয়ার জন্য এসেছি। যদি মৌচাকের খাঁটি মধু পেতে চান এবং যদি কালোজিরা তেল পেতে চান বিশুদ্ধ এবং খাঁটি, অবশ্যই আপনারা যোগাযোগ করুন পিস লাইব্রেরি আব্দুল করিম ভাইয়ের সঙ্গে। আপনাদের স্ক্রিনে আমাদের বিশেষ করে মোবাইল নাম্বার এবং যোগাযোগ নাম্বারটা দেওয়া হচ্ছে, আপনারা এখান থেকে ক্রয় করতে পারেন। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وعسى أن تكرهوا شيئا وهو خير لكم، وعسى أن تحبوا شيئا وهو شر لكم، والله يعلم وأنتم لا تعلمون. উপস্থিত ইসলামে ভাতৃবৃন্দ পদ্মশীল ভগ্নীগণ, আপনারা ধৈর্য সহকারে অল্প সময়ের জন্য বসুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত যে আজকে আবহাওয়া অত্যন্ত আমাদের অনুকূলে, না গরম না ঠান্ডা, খোলা আকাশের নিচে আল্লাহ তাআলা নিজ রহমতে ছায়ার ব্যবস্থা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকের দিনটি মূলত পাপ থেকে গুনাহ থেকে পবিত্র হওয়াতে, আজকের দিনটি গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য মুসলিমরা পুরুষ মহিলা ঈদ মাঠে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া জুনা বারাকাত যালিকা লিয়াউমি ওয়া তুহরাতা, এই দিনের বরকত এবং পবিত্রতা কামনা করে। আল্লাহ রাসূল উম্মতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বের হওয়ার নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বের হওয়ার, ঈদ মাঠে বের হওয়ার নির্দেশ দিতেন, এমনকি কুমারী যুবতী মহিলাদেরকেও বের করতে বলতেন, এমনকি রীতিমতো মহিলাদেরও। রীতিমত মহিলারা মুসল্লা থেকে পিছনে পৃথক থাকতো, আর সাধারণভাবে মহিলারা পুরুষদের পিছনে থাকতো, পুরুষদের তাকবীরের সাথে তাকবীর এবং তাদের দোয়ার সাথে তারাও দোয়া করত। ওয়ায়ারজুনা বারাকাত যালিকা লিয়াউমি ওয়া রাহমাতা, ওয়ায়ারজুনা বারাকাত যালিকা লিয়াউমি ওয়া তুহরাতা, আর এই দিনের বরকত এবং পবিত্রতা তারা কামনা করত। ওয়াতুহরাতা এর ভাষ্যে হাফেজ ইবনে হাফেজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ লিখেছেন, আল মুরাদ বিহা আত-তাতাহুর মিনাদ দুনুব, অর্থাৎ গুনাহ থেকে পবিত্র হওয়া। এক মাস যাবত আমরা যে সিয়াম পালন করলাম, এক মাস যাবত আমরা যে সিয়াম পালন করলাম, ফরজ একটি ইবাদত, এই ফরজ ইবাদতের পরে পরে হচ্ছে এই ঈদ উল ফিতর। ফরজ ইবাদতের শেষ ভাগে রমাদানের শেষে শাওয়ালের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে যাকাতুল ফিতর প্রত্যেক মুসলিমের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন, আর ঈদের নামাজের আগে তা বের করতে বলেছেন। কেউ যদি ঈদের আগে ঈদের নামাজের আগে বের না করে তাহলে তার ফিতরা হবে না, তার যাকাতুল ফিতর আদায় হবে না, বরং ঈদের নামাজের আগে যদি আদায় করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফায়া যাকাতুন মাকবুলা, তাহলে তার গৃহীত যাকাত হবে। আর যদি ঈদের নামাজের পরে যদি কেউ যদি যাকাতুল ফিতর ফিতরা যদি আদায় করে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফায়া যাকাতুন মিনা সাদাকা, তাহলে তা একটা সাধারণ সাদকা হবে, সাধারণ দান হবে, কিন্তু যাকাতুল ফিতর যে একটি অপরিহার্য বিষয়, একটি ফরজ বিষয়, সেই ফরজ হবে না, ফরজ
আদায় হবে না সুনানে আবু দাউদ হাদিস নম্বর 600 এবং সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 827 আর এই ঈদের আনন্দ এবং উৎসবে শামিল হওয়ার জন্য প্রত্যেক মুসলিম এই ঈদের আনন্দ এবং উৎসব উপভোগ করবে এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজই করেছেন দুটি কারণে একটা হলো তুহরাতুল ইসলাম মানে আল্লাহর দরবারে ওয়াকফ রোজাদারদের রোজা অশ্লীল কাজকর্ম অনর্থক কথাবার্তার কারণে যদি ত্রুটি বিচ্যুতি হয়ে যায় তাহলে এ ফিতরা দ্বারা তা পূরণ হয়ে যাবে ফিতরা দ্বারা ওই ত্রুটি বিচ্যুতি দূর হয়ে যাবে নামাজের জন্য যেমন সহসিদ্ধা আছে নামাজে যদি অজেব যদি ছুটে যায় তাহলে সহসিদ্ধা দ্বারা সেই ত্রুটি বিচ্যুতি দূর হয়ে যাবে ওই নামাজে যদি সহসিদ্ধা হয়ে যায় নামাজে যদি অজেব ছুটে যায় তাহলে নামাজের মধ্যে সহসিদ্ধা না দিয়ে পরে যদি কেউ 50 রাকাত নফল আদায় করে তাহলে সহসিদ্ধা নামাজের মধ্যে যে ত্রুটি বিচ্যুতি ছিল সেই ভক্তকে আদায় হবে না আপনার যাকাতুল ফিতর ফরজ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কারণে একটি হলো রোজাদারের রোজাকে পবিত্রকরণের লক্ষ্য এবং উদ্দেশ্যে অনেক টাকা পয়সা দিয়ে পবিত্রকরণ রোজাদারের রোজা হবে না যে খাদ্য শস্য দিয়েই দিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুদ্রা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দিনার এবং দিরহাম টাকা পয়সা ছিল অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারেননি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দিতে দেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশাতে খোলাফায়ে রাশিদিন দেননি অতএব আমাদেরকে তাই ধরে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে আর সেটা হলো একমাত্র দরিদ্রদের খাদ্য একমাত্র দরিদ্রদের খাদ্য সৌদি আরবে ধনী দেশ গত বছরদিন ওমর বলেছিলাম সৌদি আরবে ধনী দেশ যেখানে সাধারণত জাকাত ও ফিতর নেওয়ার লোক নেই ওরা বিভিন্ন জায়গাতে এই জন্য ঈদের আগে পৌঁছে দিচ্ছেন 10,000 টাকা শেখ মুজিবুর রহমান চেয়ারম্যান তিনি বলছিলেন কিষাণগঞ্জের তহবিলের কিষাণ ট্রাস্টের চেয়ারম্যান যে তাকে 10,000 টাকা বললে 10,000 টাকা আমি দিয়ে দেবো খাদ্যশস্য আপনি কিনে দরিদ্রদের মাঝে গরিবদের মাঝে বন্টন করে দেন সৌদি আরব থেকে তার কারণ তাদের উপর যাকাতুল ফিতর ফরজ হয়ে গেছে লেওয়ার লোক নাই তো একজনই এরকম ফোন করে বললেন আমি 10,000 টাকা দিচ্ছি মানে উনি একাই যদি ছিলেন আমি না আসলে অনেকগুলো ব্যক্তির কাছ থেকে তাদের উপরে হয়েছে তারা 10,000 টাকায় যাকাতুল ফিতর বলে যে 10,000 টাকা দিয়ে যাকাতুল ফিতর খাদ্যশস্য কিনেন আর সেই খাদ্যশস্য কিনে সেটা বন্টন করে দেন যে যে খাদ্যশস্য কিনছে সেটাই সে দেবে এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি এবং এটা হলো একমাত্র দরিদ্রদের খাদ্য আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গাতে হাদিস অনুযায়ী আমল শুরু হয়েছে ডাঙ্গাঘাট পূর্ণিয়া যেখান থেকে প্রথমত তাদের সংবাদ আছে ডাঙ্গাঘাট পূর্ণিয়া মদিনা ইউনিভার্সিটিকে ডক্টরেট করেছে এবং অনেকগুলো মাদানি আছে সকলে এক বাক্যে সিদ্ধান্ত নিয়েছেন আমাদের খাদ্যশস্যই দিতে হবে এবং একমাত্র এটা দরিদ্রদের হাত দরিদ্রদের কাছে পৌঁছে দিতে হবে দরিদ্ররা আপনার সরকারের বাড়ি বাড়ি যাবে আর মুষ্টি মুষ্টি করে ভিক্ষে নেবে এই ভিক্ষা নয় যাকাতুল ফিতর দরিদ্র গরিব যারা আছে তারা ঈদের আনন্দে উৎসবে সামিল হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেন আর এই জন্য ঈদের নামাজের আগেই সেটাকে বলে দিয়েছেন যাতে বের করা হয় ঈদের নামাজের পরে দিলে তো দরিদ্রদের কাছেই যেত কিন্তু যার ঘরে খাবার নাই তাহলে সে কিভাবে আনন্দ উপভোগ করবে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈদের নামাজের পরে কেউ যদি যাকাতুল ফিতর আদায় করে ফিতরা আদায় করে তাহলে ফিতরা আদায় হবে না ঈদের নামাজের আগেই আদায় করতে হবে কেন এত গুরুত্ব দিলেন কেন এতটা কতগুলো জিনিস আছে যেগুলোকে তোমরা ভালো মনে করো না অথচ তাতেই রয়েছে মঙ্গল তাতেই রয়েছে কল্যাণ আর কতগুলো জিনিস আছে যেগুলোকে তোমরা অকল্যাণ মনে করো ভালো মনে করো না খারাপ মনে করো অথচ তাতেই রয়েছে তোমাদের জন্য কল্যাণ আল্লাহু ইয়ালামু আনতুম লা তাআলামুন বস্তুত আল্লাহ তাআলা জানে না তোমরা জানো না পরিণাম সম্পর্কে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন একটা উদাহরণ দিই তাহলে খুব সুবিধা হবে সূরা বাকারা 2 নম্বর সূরা 216 নম্বর আয়াত আল্লাহ তাআলা যে বলেন তোমরা তোমাদের বিবেক বুদ্ধি কতগুলো জিনিসকে ভালো মনে করে
কিন্তু আসলে সেটা ভালো নাই আর কতগুলো জিনিসটা খারাপ মনে করে মন্দ মনে করে কিন্তু আসলে সেটা খারাপ নাই মন্দ নাই তার কারণ আসলে তোমার পরিণাম সম্পর্কে অবগত নাই একটা উদাহরণ দিলে খুব ভালো করে বুঝতে পারবেন মনে করেন ধুলিয়া স্টেশনে ট্রেন ধরার জন্য যাচ্ছি যাবো কলকাতা রেলের হিসাব করা আছে মোটরসাইকেলে বাড়ি থেকে বের হলাম আর বাড়ি থেকে বের হওয়ার পরে যখন ডাকবাংলা পৌঁছাতে যাচ্ছি টায়ার পাংচার হয়ে যাচ্ছে টায়ার যখন পাংচার হয়ে যাচ্ছে নির্ধারিত টাইম নিয়ে আমি বের হয়েছি আমার ওখান থেকে টুকটুকি ধরলাম আমার কিছুক্ষণ যে 1 কিলোমিটার যাওয়ার পরে আমার মনে করে যে গাড়ি খারাপ হয়ে যাচ্ছে এবার হাঁটতে শুরু করলাম প্রথমে আমি আমার ভাগ্যের দোহাই দিচ্ছি আমার কপালেরই দোষ ট্রেনটাই ছুটে যাবে দ্রুত গতিতে ছুটতে শুরু করলাম অন্তত রিজার্ভেশন করা আছে ট্রেনটা ধরে নেবো আর দ্রুত গতিতে ছুটতে গিয়ে আবার পায়ে হোঁচট লাগলো রক্ত ঝরতে শুরু হলো শেষ পর্যন্ত ট্রেনটা ছুটে চলে গেল আফসোস করলাম কপাল চাপড়ালাম আমার ভাগ্যটাই খারাপ সকাল সকাল কার্যে মুখ দেখেছি যেটা আমরা সাধারণত প্রচলিত ধারা অনুযায়ী বলে থাকি সকাল সকাল কার্যে মুখ দেখলাম আমার এই দুর্ঘটনাটা ঘটে গেল ট্রেনটা ছুটে গেল গন্তব্যস্থলে আমি পৌঁছাতে পারলাম না ট্রেন ছুটে চলে গেছে আজিমগঞ্জ যখন ঢুকতে যাচ্ছে আপনার নবদ্বীপের সাথে মুখোমুখি সংঘর্ষে অ্যাক্সিডেন্ট হচ্ছে ইন্টারসিটি এবার যখন নবদ্বীপের সাথে মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়ে ইন্টারসিটি অ্যাক্সিডেন্ট হয়ে দুর্ঘটনা ঘটছে সংবাদ আসছে অধিকাংশ মানুষ মারা গেছে ওই রক্ত মুছতে মুছতে এবার বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে দিয়েছে কেন আলহামদুলিল্লাহ এটা আমরা অনেক ক্ষেত্রে দেখি অনেক ক্ষেত্রে হয় আল্লাহ তাআলা বলছেন কতগুলো বিষয় আছে তোমরা সেগুলোকে অকল্যাণকর মনে করো অথচ তাতেই রয়েছে তোমাদের জন্য কল্যাণ আর কতগুলো বিষয় আছে যেগুলোকে তোমরা অকল্যাণকর মনে করো অথচ তাতেই রয়েছে তোমাদের জন্য কল্যাণ আল্লাহ তাআলা জানেন তোমরা জানো না একটা বিষয় আপনাদের কাছে স্পষ্ট করে দিই সুপ্রিয় ভাই বোনেরা খুব মনোযোগ দিয়ে শুনবেন আমরা 1 মাস যাবত রমাদানের রোজা রাখলাম 1 মাস যাবত রমাদানের রোজা রাখলাম রমাদানের রোজা ফরজ যেমন নামাজ ফরজ যাকাত ফরজ আর যতগুলো ফরজ আছে একজন মুসলিমের উপরে ফরজের মধ্যে অন্যতম ফরজ হলো নামাজ অন্যতম ফরজ হলো নামাজ আমরা এই রমাদানের আগে এটা শাওয়াল মাস হয়ে গেছে রমাদান শেষ হয়ে এই রমাদান মাসের আগে সিংহভাগ মানুষ সিংহভাগ মুসলমান মুসলমান ঘরে যারা জন্মেছি পুরুষ ও মহিলা উভয়ে আমরা বেনামাজি ছিলাম 5 ওয়াক্তের নামাজ পড়তাম না সিংহভাগ মুসলমান বেনামাজি ছিলাম যখন রমাদানের চাঁদ পশ্চিম আকাশে উদিত হলো অথবা 30 রমাদান পূর্ণ করলাম এই 30 শাবান পূর্ণ করলাম রমাদান মাসের সূচনা হলো এক কথায় রমাদান মাসের সূচনা হলো সেই দিনে ইশারের আগানে সেই শব্দাবলীগুলোই উচ্চারিত হয়েছিল যেমন অন্যান্য দিন উচ্চারিত হয়ে থাকে ওই বেনামাজিগুলোকে স্পেশাল ভাবে আহ্বান করা হয়নি ডাকা হয়নি কিন্তু ওই বেনামাজিগুলো মসজিদে ভিড় জমিয়েছিলেন কেন জানেন আমরা ভিড় জমিয়েছিলাম কেন জানেন আপনারা অবগত আছেন আলেম ওলামার মুখ থেকে শুনেছেন আর বিশুদ্ধ হাদিস দ্বারা এটা প্রমাণিত রমাদানের সূচনা যখন হয় রমাদানের প্রথম যখন রাত যখন হয় তখন শয়তানগুলোকে বেঁধে নেওয়া হয় তো শয়তানগুলোকে যখন বেঁধে নেওয়া হয়েছিল আমরা মসজিদের দিকে ধাবিত হয়েছিলাম আল্লাহ অভিমুখী হয়েছিলাম 1 মাস যাও তো শুধু 5 ওয়াক্তের ফরজ নামাজই নয় এক্সট্রা আমরা তাহবীর নামাজ পড়েছি এই বড় দিন উষ্ণ গরমে যখন প্রচন্ড ক্ষুধা এবং তৃষ্ণায় কাতর হয়ে পড়ছি ইফতারের সময় আমরা পাহাড় করছি ইফতার করার পরে আমাদের শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে অনেকেই বিছানায় শুয়ে যাচ্ছে জানার এসার নামাজে যেতে পারবো না মসজিদ আমার ডাক দিচ্ছেন হাইয়া আলা সালা হাইয়া আলা সালা এবার বিছানা ছেড়ে উঠে পড়ছি শুধু এসার নামাজই নয় এক্সট্রা আবার আমরা তারাবির নামাজে অভ্যস্ত হয়ে যাচ্ছি সাহারি খাচ্ছি আবার নামাজ পড়ছি 1 মাস যাবত আমরা ধারাবাহিকভাবে আমরা নামাজ পড়লাম রোজা রাখলাম আর যেমনই পশ্চিম আকাশে আবার শাওয়াল মাসের চাঁদ দেখা দিয়েছে ঈদের চাঁদ দেখা দিয়েছে যে লোকগুলো রমাদানের আগে বেনামাজি ছিলাম আবার এই চাঁদ দেখার সাথে সাথে আমরা বেনামাজি হয়ে গেলাম কেন কি লক্ষ্য উদ্দেশ্যে
রমাদানের চাঁদে যখন প্রথম শুক্র হয়েছিল শয়তানগুলোকে বেঁধে দেওয়া হয়েছিল রমাদান মাসে বাঁধা ছিল আর রমাদান মাস যেমন শেষ হয়ে গেল শয়তানগুলোকে আবার আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন তো ওই শয়তানের প্ররোচনায় পড়ে শয়তানের প্রভাবে পড়ে শয়তানের খপ্পরে পড়ে আজকে কি আমরা আবার বেনামাজি হয়ে যাই শয়তানের জালে কি আমরা আবদ্ধ হয়ে যাই না খুব ভালোভাবে জেনে রাখবেন যে আদম এবং হাওয়া আলাইহিমাস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে রেখেছিলেন আর জান্নাতেও শয়তান আদম এবং হাওয়াকে প্রলোভন দেখিয়েছিল আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে বলেছিলেন জান্নাতের যেখান থেকে ইচ্ছা সেখানে তোমরা বিচরণ যেখান যেখানে ইচ্ছা সেখানে বিচরণ করতে পারো যেখান থেকে ইচ্ছা সেখান থেকে ফল তোমরা সংগ্রহ করতে পারো ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা তবে এই বৃক্ষের নিকটবর্তী হবে না ফল খাওয়া তো দূরের কথা একটা বৃক্ষের শুধু ফল খেতে নিষেধ করে দিয়েছিলেন আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছিলেন আদম এবং হাওয়াকে কিন্তু শয়তানের প্রলোভনে পড়ে শয়তানের চক্রে পড়ে শয়তানের খপ্পরে পড়ে আদম এবং হাওয়া নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে ফেলেন আর আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে নামিয়ে দিলেন আদম এবং হাওয়া আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন রব্বানা জালামনা আনফুসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন সূরা আরাফ 7 নম্বর সূরা 19 থেকে 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে বলছেন ইয়া ইয়াহুদিনা আমালকু ফি সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুবুম মুবিন হে ঈমানদারগণ তোমরা ইসলামে পূর্ণরূপে প্রবেশ করো ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই সে হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু সূরা বাকারা 2 নম্বর সূরার 208 নম্বর আয়াত শয়তান হচ্ছে মানব জাতির প্রকাশ্য শত্রু এই শয়তানের আমরা কি অনুসরণ করি না রমাদানের সূচনা যখন হলো আমরা তো নামাজ পড়তে শুরু করেছিলাম প্রচন্ড ক্ষোভ ও তৃষ্ণা সহ্য করেছি তাহলে আমরা রমাদান শেষ হয়ে যাওয়ার পরে কেন পাচ্ছি না কার আনুগত্য করছি কিসের যদি আমাদের লক্ষ্য উদ্দেশ্য এই হয় যে রমাদানের পরে আবার বেনামাজি হয়ে গেলাম তাহলে শয়তানের তো বাসত্বর করছি শয়তানের গোলামি করছি যারা নামাজ ছেড়ে কি সময়ের চাঁদ দেখার পরে ঈদের চাঁদ দেখার পরে যারা বেনামাজি হয়ে গেছি জেনে রাখবেন তাদের জন্য এই বরকত আর পবিত্রতা নয় তাদের জন্য গুনাহ থেকে পাপ মোচন নয় আরে এটা তো মহাপাপ এটা তো হলো কুফরি এটা তো হলো শিরক প্রিয় ভাই এবং বোন আপনাদের স্পষ্ট ভাবে বলতে চাই মদ পান করা জঘন্যতম অপরাধ চুরি করা ডাকাতি করা ছিনতাই করা জঘন্যতম অপরাধ ব্যভিচার করা জঘন্যতম অপরাধ মিথ্যা কথা বলা জঘন্যতম অপরাধ সুদ খাওয়া জঘন্যতম অপরাধ কিন্তু এইগুলো থেকে ও সব থেকে বড় পাপ হলো একজন সুস্থ বিবেক সম্পন্ন ব্যক্তি একজন বিশুদ্ধ বিবেক শারীরিক সুস্থ নয় সুস্থ বিবেক যে পাগল নয় সামারক সামারিকা হয়ে যাওয়ার পরে একজন ব্যক্তির বেনামাজি হয়ে যাওয়া তার চাইতেও বড় অপরাধ নামাজ ছেড়ে দেওয়াটা হলো কুফর এবং শিরক মহাপাপ মহাপাপ নামাজ ছেড়ে দিলে জান্নাতে যাওয়ার আশা করা যায় না ভাই সকল আপনাদের এই জন্য বলতে চাই রমাদান শেষ হয়ে গিয়েছে শয়তান আমাদেরকে বিভিন্ন ভাবে প্রলোভন দেখাবে আসুন আমরা শয়তানকে পদদলিত করে শয়তানকে পদদলিত করে শয়তান আমাদের শত্রুকে শত্রু শত্রুকে শত্রু হিসেবে দেখে যতক্ষণ পর্যন্ত এই শরীরে রক্তবিন্দু আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য আমরা সার্বিকভাবে প্রচেষ্টা শুরু করি এবং একে বলতে থাকি যে শয়তানের আমরা গোলামি করবো না বরং আল্লাহ তাআলার গোলামি আমরা করবো যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো আমি বক্তব্যকে দীর্ঘায়িত করছি না আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই আজকে সাধারণ শুধু মানুষ নয় এ লেবাস পোশাক পায়জামা পাঞ্জাবি পরে জুব্বা পরে জুব্বা পরে আমাকে আপনাকে বিভ্রান্ত করার জন্য সমাজে লোকের অভাব নেই সমাজে লোকের অভাব নেই আমরা অনেক সময় বলি আরে এখন যুগ পরিবর্তন হয়েছে পুরুষ আর মহিলা একসাথে ঈদ করবে আবার কেন ঠিক আছে আল্লাহ রাসূল পড়েছেন আল্লাহ রাসূলের যুগে পড়েছেন আল্লাহ রাসূল পড়েছেন একসাথে নিয়ে সাহাবায়ে কিরাম পড়েছেন কিন্তু এখন তো যুগের পরিবর্তন হয়েছে এখন তো যুগের পরিবর্তন হয়েছে এখন যুগের পরিবর্তন হয়েছে আমরা বিয়ে বাড়িতে নিয়ে যেতে পারি রাস্তাঘাটে নিয়ে যেতে পারি বিভিন্ন জায়গাতে নিয়ে যেতে পারি আর পর্দানসীর হয়ে শালীনতা পোশাক শালীন পোশাক পরে পর্দানসীর হয়ে শালীন পোশাক পরে
এই পবিত্রতা মজলিসে উপস্থিত হতে পারি না। আজ পর্যন্ত পৃথিবীতে একটা দৃষ্টান্ত আপনি খুঁজে পাবেন না যে মক্কাতে মদিনাতে এত মহিলাদের হত্যা করা হচ্ছে, সেখানে কোন প্রকারের দুর্ঘটনা ঘটছে। সারা পৃথিবীতে ঈদের যে নামাজ হয়, ঈদের নামাজের কোন প্রকারের দুর্ঘটনা ঘটছে, যৌনাচারকে নির্মূল করার লক্ষ্য এবং উদ্দেশ্যে ইসলাম নারীদের যে মর্যাদা দিয়েছে, মা ও বোনদের যে মর্যাদা দিয়েছে, পৃথিবীর ইতিহাসে এটা বিরল। এখন আর কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী রমাদেবী বলেছিলেন, ও মহিলারা তোমরা পবিত্র কোরআন পড়ো। আমি বিভিন্ন ধর্মগ্রন্থ পড়েছি, আমি ইতিহাস ঘেঁটেছি, আমি দেখেছি যে ইসলাম 1400 বছর পূর্বে নারীদের যে মর্যাদা দিয়েছে, অদ্যাবধি পৃথিবীর কোনো নেতা এই মর্যাদা নারীদের দিতে পারেনি, এই মর্যাদা নারীদের দিতে পারেনি। আজকে কেন্দ্রে বিজেপি, আজকে কেন্দ্রে বিজেপি মেয়েদের যে একসাথে তিন তালাক দেওয়া হচ্ছে, এটাকে অবৈধ ঘোষণা করলো, এটা শেষে মুসলিমরা মানতে বাধ্য হলো। কি এটা বিজেপির কি নীতি? এটা কি বিজেপির বিধান? আরে এটা কোরআনের বিধান, হাদিসের বিধান। একসাথে যদি তিন তালাক দেওয়া হয়, তিন হবে না সহি মুসলিম, এই বিষয়ে স্পষ্ট হাদিস আছে। আমরা যদি হাদিসকে মেনে নিতাম, আল্লাহ তাআলা ওহী মারফত আমাদেরকে দাবি করে, তাহলে আজকে ওই বিজেপিকে এই কথাটা বলতে হতো না। আজকে বিজেপি ক্ষমতায় এসেছে, আজকে আমরা অনেকে আতঙ্কগ্রস্ত, ভীত, সন্ত্রস্ত। হয় কি হয় আসামের মতো ভাইয়ের আসি চালু হবে, আমাদের ভয় দাবি কারণ করা হবে। ভাই সকল ভয়ের কোনো কারণ নেই। সুরানো 24 নম্বর সুরা 55 নম্বর আয়াত তেলাওয়াত করুন, অধ্যয়ন করুন। এক সংক্ষিপ্ত খুতবাতে আমি আপনাদের সমক্ষে ব্যাখ্যা বিশ্লেষণ রাখছি না, শুধু আপনাদের বলতে চাই, সুরানো 24 নম্বর সুরা 55 নম্বর আয়াত তখন অবতীর্ণ হচ্ছে যখন মুসলিমদের মায়ের পায়ের তলাতে মাটি ছিল না, যখন সাহাবাদের উপরে জুলুম ও নির্যাতন হচ্ছিল, তখন তাদেরকে বলা হলো তোমরা সৎকর্ম পরায়ণশীল হয়ে যাও, ঈমানদার হয়ে যাও। আল্লাহ তাআলা অঙ্গীকার করেছেন তোমাদের শাসন ক্ষমতা দেবে, যেমন তোমাদের পূর্ববর্তী দিয়েছিলেন, তোমাদের ভয় ভীতিকে দূর করে দেবেন, তোমাদের ভয় ভীতিকে দূর করে দিয়ে নিরাপত্তা প্রদান করবেন, তোমাদের জন্য যে দিন মনোনীত করেছেন তা প্রতিষ্ঠিত করবেন। ইয়া বুদুনি লাইশ কোনা কিসিয়া, একমাত্র আমারই দাসত্ব করো, আমার সাথে কাউকে শরীক করো না। বাস্তবে করেছিল তাই সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম শাসন ক্ষমতা পেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসন ক্ষমতা পেলেন। যারা একদিন মক্কা থেকে বিদায় গ্রহণ করেছিল, মক্কা বিজয় হলো, মক্কা বিজয় হলো, ইসলামের পতাকা উড্ডয়ন হলো, মুসলিমরা কোন শক্তিকে দেখে পরোয়া করেনি, ভয় করে, ভীত সন্ত্রস্ত ছিল না। আজকে আমরা অন্যকে দেখে ভীত সন্ত্রস্ত না হয়ে বরং আমরা সেই পবিত্র কোরআনে এখনো আছে, সুন্নাহ আছে পবিত্র কোরআনে এবং সুন্নাহ অনুযায়ী আমরা নিজেরা পরিবর্তন হয়ে যাই। পবিত্র কোরআনে এবং সুন্নাহ অনুযায়ী যদি আমরা গড়ে উঠি, তাহলে আবার আল্লাহ তাআলা আমাদের শাসন ক্ষমতা দেবেন, শাসন ক্ষমতা দেবেন, আমাদের ভয় ভীতিকে দূর করে দেবেন। শর্ত হলো একমাত্র আল্লাহর রাসূল করা, আল্লাহর গোলামি করা, তার সাথে কাউকে শরীক না করা। আমরা নিজেরা পরিবর্তন না হয়ে শরীয়তকে পরিবর্তন করার প্রচেষ্টা করছি, যে এই শরীয়তকে পরিবর্তন করা, আল্লাহর ওহীকে পরিবর্তন করার জন্য মক্কার মুশরিকরা এক সময় উঠে পড়ে লেগেছিল। পবিত্র কোরআন অধ্যয়ন করুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে মুশরিকরা এসে বলল, ইতিবি কুরআনি না আও ইতিবি কুরআনি বাই হাদা আও বাদিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে কোরআন পেশ করছেন, এই কোরআন মধ্যে অন্য একখানা কোরআন পেশ করুন, অথবা আমাদের বিবেক বুদ্ধি অনুযায়ী, আমাদের চিন্তা অনুযায়ী, আমাদের দাবি অনুযায়ী এই পবিত্র কোরআনে কিছুটা পরিবর্তন করুন। আল্লাহ তাআলা বললেন, কুল মা ইয়াকুলু লি আনা বুদ্দিল হামিদ তিল কাইনাসি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলেন, আমি নিজের কথা থেকে পবিত্র কোরআনে বিন্দু মাত্র পরিবর্তন করতে পারি না। কুল মা ইয়াকুলু লি আনা বুদ্দিল হামিদ তিল কাইনাসি, আমি নিজের পক্ষ থেকে বিন্দু মাত্র পরিবর্তন করতে পারি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ছিলেন? নবী রাসূলের সম্রাট। কিয়ামত দিবসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবী রাসূলের ইমাম হবেন। যার এত মর্যাদা, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকার ছিল না, ক্ষমতা ছিল না যে শরীয়তে কিছুটা পরিবর্তন করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই অধিকার দেওয়া হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে বললেন, বলো নিজেদের পক্ষ থেকে আমি বিন্দু মাত্র পরিবর্তন করতে পারি না, ইনা তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, আমি তো তারই আনুগত্য করতে বাধ্য যার নির্দেশ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। সূরা ইউনুস 10 নম্বর সূরা 15 নম্বর আয়াত।
ওহির আনুগত্য করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য ছিলেন। ওহিকে ওয়ামা ইয়াকুবানিল হাওয়া ইরুহা ইল্লা ওয়াহী ইরুহা সূরা নাজম 53 নম্বর সূরা 3 এবং 4 নম্বর আয়াত যে কোনো তাফসীর আপনারা উঠে নেবেন ওহি হলো দুই প্রকার ওহি মাতলু এবং ওহি গায়ে মাতলু। ওহি মাতলু যেমন পবিত্র কোরআন, ওহি গায়ে মাতলু যেমন সুন্নাহ হাদিস। এই কোরআন এবং হাদিস এই দুটোই হলো আল্লাহ তাআলার ওহি, আল্লাহ তাআলার বিধান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার ছিল না ওহিকে পরিবর্তন করার। সেখানে পৃথিবীর কোন আলেম, পৃথিবীর কোন মুফতি, পৃথিবীর কোন ইমাম আজকে আমরা কোরআন এবং সুন্নাহর কথা শোনার পরেও আচ্ছা উমুক ইমাম বলেছেন, উমুক ইমাম বলেছেন, আরে ওহির বিরুদ্ধে উমুক ইমাম আর উমুক মুফতি আর উমুক আলেম এ কেন? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চলেনি ওহির বিরুদ্ধে। আল্লাহ তাআলা বলেছেন ফিয়ে শিফাউলিন নাস, মধু করে এসে মানুষের রোগ মুক্তি, সূরা নাহল 16 নম্বর সূরা 69 নম্বর আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সন্তুষ্ট করতে গিয়ে মধু প্রসঙ্গে বলে ফেললেন, আমি মধু আর কখনো সেবনই করব না আল্লাহর কসম করে বলছি। আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করে, ইয়া ইয়ুহা নবী লিমা তুহারিমু মা হালাল লাক তাত্তাকি মা রাহা আযওয়াজিক, হে নবী আল্লাহ যা বৈধ ঘোষণা করেছেন তা তুমি অবৈধ ঘোষণা করো কেন? তুমি কি তোমার স্ত্রীদের মন জয় করতে গিয়ে করছো? সূরা তাহরিম 66 নম্বর সূরার 1 নম্বর আয়াত তাফসীর সহ অর্থ বক্তব্য। মুহাম্মদ সাল্লাল্লাহু যেহেতু সারা পৃথিবীর মানুষের জন্য অনুসরণীয় যোগ্য ছিলেন, এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলের উপরে প্রতিষ্ঠিত রাখেননি, ওহির বিরুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চলেনি। আজকে আমরা কেউ যদি ওহির বিরুদ্ধে কথা বলি আল্লাহ তাআলা আমার উপরে ওহি অবতীর্ণ করে সংস্কার সংশোধন করবেন না। জি ভুল দিয়ে মৃত্যুবরণ করার খুব ভালোভাবে লেগে রাখুন। ইমানদার আমরা ততক্ষণ হতে পারি না, প্রকৃত মুসলিম আমরা ততক্ষণ হতে পারি না যতক্ষণ পর্যন্ত সর্বান্ত করে ওহির কাছে আমরা আত্মসমর্পণ না করব। যতক্ষণ পর্যন্ত ওহির কাছে সর্বান্ত করে আমরা আত্মসমর্পণ না করব। এ প্রসঙ্গে সূরা নিসা, সূরা আযাব বিভিন্ন সূরায় একাধিক আয়াত আছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন এবং সুন্নাহকে নিঃশর্তভাবে সর্বান্তকরণে মেনে নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ যারা আমরা আছি, আমার আওয়াজ যাদের কাছে পৌঁছে যাচ্ছে, আমি নিজে সহ ইসলামের বার্তা যাতে অন্যান্যদের কাছে যথাযথভাবে পৌঁছে দিতে পারি এবং পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আজীবন আমল করে দিতে পারি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ তুমি সেই ক্ষমতা আমাদেরকে দান করো। আল্লাহ তুমি আমাদের জীবনের ভূত্রটি ক্ষমা দাও। আল্লাহ আজকে যে পবিত্রতার দিন, আজকে যে বুধা মোচনের দিন, আল্লাহ আমরা এক মাস যাবত রোজা রেখেছি, আমাদের রোজায় যদি ত্রুটি বিচ্ছুটি হয়ে থাকে, আমাদের চলতে ফিরতে উঠতে বসতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, কোনো ভুল হয়ে থাকে, আল্লাহ তুমি দয়াশীল, তুমি ক্ষমাশীল, তুমি আমাদের সকলের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো একমাত্র তোমারই দাসত্বের জন্য, আমরা তোমারই যাতে দাসত্ব করে যাবে তার জন্য তুমি ক্ষমতা দান করো। আল্লাহ এই পৃথিবীতে আমরা যতদিন বেঁচে থাকবো কার সাথে শত্রুতা হবে একমাত্র তোমার হবে, একমাত্র তোমার সন্তুষ্টির জন্য। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সন্তুষ্ট হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, সন্তুষ্ট হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহাব্বা লিল্লাহ, মান আহাব্বা লিল্লাহ ওয়া আফাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালা আল ঈমান, যে ভালোবাসে তবু আল্লাহর জন্য, কার সাথে শত্রুতা করে তবু আল্লাহ তাআলার জন্য, কাউকে কোনো কিছু দান করে তবু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, কাউকে দেওয়া থেকে বিরত থাকে তবু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। যে মসজিদ নির্মাণ করা খুব ভালো কাজ, কিন্তু কবরের উপরে যদি মসজিদ নির্মাণ যদি হয় তাহলে সেটা নাজায়েজ, ওই মসজিদে তখন দান করা যাবে না। মসজিদ নির্মাণ করা ভালো কাজ, মসজিদের জেরার আল্লাহ তাআলার নির্দেশে সাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে দিতে আদেশ দিয়েছিলেন যা সূরা তওবাতে লিখিত হয়েছে। তো মসজিদ শুধু করা ভালো কাজ নয়, মসজিদ ভাঙা দেওয়া নেকির কাজ, মসজিদ ভাঙা দেওয়া নেকির কাজ যদি সেটা শরীয়ত বিরোধী হয়, যদি সেটা শরীয়ত বিরোধী হয়। এজন্য ভালো এবং মন্দ এর মাপকাঠি কোনো ব্যক্তি নয়, অধিকাংশ মানুষ নয়, আমরা অনেকে বলি অধিকাংশ আলেম, অধিকাংশ মানুষ ভাই, অধিকাংশ আলেম বা অধিকাংশ মানুষ যখন সংখ্যা অনুসারে যদি হকের মানদণ্ড হয়, এটা হকের মানদণ্ড হয়, হকের মানদণ্ড একমাত্র ওহি। আপনাদের শুধু একটা ছোট্ট কথা বলা হবে, আপনারা খুব সহজে বুঝতে পারবেন, হকের মানদণ্ড যদি সংখ্যাগরিষ্ঠ হয় মুসলমানদের মাঝে বর্তমানে আজ থেকে সংখ্যাগরিষ্ঠ হলো বেনামাজি। মুসলমান ঘরে যারা জন্মেছে তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, এদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ হলো বেনামাজি। তো নামাজ না পড়াটাই হক,
বেনামাজির এই হকের উপরে আছে যদি ওই মানদণ্ড মানতে হয় নাউজুবিল্লাহ মিন জালিম যে বেনামাজি জাহান্নামে যাবে এটা আল্লাহ তাআলার কাছে সূরাতুল মুদাসসির 74 নম্বর সূরা 42 এবং 43 নম্বর আয়াত পড়ে করুন বেনামাজি জাহান্নামে যাবে বেনামাজি জাহান্নামে যাবে অতএব আসল আমরা পবিত্র কোরআন ও সুন্নাহ আল্লাহর জীবন যাপন করি যে কোনো ব্যক্তির কথা পবিত্র কোরআন ও সুন্নাহর সাথে মিলে যাবে সেটাকে আমরা মেনে নেব আর যতই বড় মহাত্মা মহাপুরুষ হোক না কেন তার কথা যদি পবিত্র কোরআন ও সুন্নাহর পরিপূর্ণ হয় তাহলে সেটাকে আমরা ছড়িয়ে ফেলে দেব এটাই হলো একজন প্রকৃত মুসলিমের বৈশিষ্ট্য ও গুণাবলী আল্লাহ তাআলা আমাদের প্রকৃত অর্থে মুসলিম হওয়ার তৌফিক দান করেন প্রকৃত অর্থে মুসলিম হওয়ার তৌফিক দান করেন যেমন কিছু বন্ধু বান্ধব বসে একটা সুন্দর কথা বলি যে হয়তো কিছু লোক চলে যাবে আমার যদি ঈদের নামাজের আগে চাঁদাটা সংগ্রহ করে নেওয়া হয় যেমন কত কত জায়গাতে সংগ্রহ করছে তাহলে এটা খুব ভালো হয় আমারও মন চাই কিন্তু এটা হলো আমার বিবেক আমার মন এটা শরীয়ত নয় এটা শরীয়ত নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা পয়সার প্রয়োজন ছিল সম্পদের প্রয়োজন ছিল দান করার কথা বলেছেন দান করার কথা বলেছেন ঈদের পরেই দান সংগ্রহ করেছেন যা সহিহ বুখারীতে স্পষ্ট হাদিস আছে যেহেতু ঈদের নামাজের আগে দান সংগ্রহ করা তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পরিপন্থী এর জন্য আমরা সেটাকে মর্যাদা করেছি ইনশাআল্লাহ আপনাদের শুধু এতটুকু বলি যে কেউ বিশেষ করে আমি যতদিন আছি যে কেউ বলতে পারেন যে আপনি যে কাজটা করছেন বা এই নীতিটা বা এই পদ্ধতিটা এটা কোরআন সুন্নাহ বহির্ভূত আপনাদের কথা দিচ্ছি যে কোনো আলেম যে কোনো ব্যক্তি আমার সাথে আলোচনায় পরামর্শে বসতে পারে সেটা যদি প্রমাণিত হয়ে যায় কোরআন ও সুন্নাহ বহির্ভূত ইনশাআল্লাহ সেটাকে বর্জন করব একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পরিশেষে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে আজকে ঈদের খুতবা সমাপ্ত করছি আল্লাহ তুমি আমাদের সকলের জীবনে গুণাগত মাফ করে দাও এবং ভবিষ্যতে একমাত্র তোমার প্রদত্ত পথে তোমার প্রদত্ত জীবন বিধান অনুযায়ী চলার জন্য আমাদের পথকে সুগম করে দাও আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনি কি গাছে লেগে থাকা মৌচাকের মধু খুঁজছেন তাহলে এখনই যোগাযোগ করুন আমাদের পিস লাইব্রেরির আব্দুল কাইম ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে।